এই ভিডিওতে আমরা ইচেলন ফর্ম এবং রিডিউসড রো ইচেলন ফর্মের কিছু এক্সারসাইজ দেখব। তো ইন এক্সারসাইজ 1 এন্ড 2 ডিটারমাইন হোয়েদার দ্য ম্যাট্রিক্স ইজ রো ইচেলন ফর্ম, রিডিউসড রো ইচেলন ফর্ম, বোথ অর নাইদার। তাহলে এখানে অনেকগুলো ম্যাট্রিক্স আছে 1 এবং 2 এর ভিতরে, যে এগুলো রিডিউসড রো ইচেলন ফর্ম হবে নাকি রো ইচেলন ফর্ম হবে নাকি দুইটাই একসাথে হবে নাকি একটাও হবে না। তো আমরা যে চারটি শর্ত আছে সেগুলো আমরা প্রত্যেকটা থেকে অ্যাপ্লাই করে দেখব। আমি দু একটা বলে দিচ্ছি। যেমন আমরা দেখার সবচেয়ে সহজ ওয়ে হলো যে লিডিং ওয়ানগুলো কোথায় আছে দ্রুত খুঁজে বের করা। আমরা চারটা শর্ত একটা একটা করে আমরা বাছাই করতে পারি, সেক্ষেত্রে খুব সময় একটু বেশি লাগবে। তবে লিডিং ওয়ানগুলো যদি আমরা এক নজরে দেখে ফেলি যে সবকিছু সাজানো আছে কিনা, এতক্ষণে আমার মনে হয় সবাই বুঝে গেছো যে লিডিং ওয়ানগুলো মূলত এরকম, উপরেরটা সবচেয়ে বামের দিকে থাকে, তারপরে এটা লিডিং ওয়ান, এটা লিডিং ওয়ান। তারপরও যে চারটা শর্ত ছিল এর আগের ভিডিওতে দেখছো, সেই শর্তগুলো দেখলো, সেই শর্তগুলো মিলালেও বোঝা যাবে। তো আমরা দেখতেছি এটা লিডিং ওয়ান, এটাও লিডিং ওয়ান, এটাও লিডিং ওয়ান, এবং এদের উপরে নিচের সবগুলোতেই জিরো। তাহলে এটা অবশ্যই রিডিউসড রো ইচেলন ফর্মে আছে। এখানে যদি দেখি যে নন জিরো রো আছে এই দুইটা, জিরো রোটাকে আমরা নিচে আলাদা রেখে দিছি, তাহলে নন জিরো রোতে এই হলো আমাদের প্রথম নন জিরো এলিমেন্ট, এটা ওয়ান লিডিং ওয়ান, এটাও প্রথম নন জিরো এলিমেন্ট এই রো এর জন্য, তাহলে এটাও লিডিং ওয়ান, লিডিং ওয়ানের উপরে নিচে সব জিরো, তাহলে রিডিউসড রো ইচেলন ফর্ম। একই রকম ভাবে দেখতেছি নন জিরো রো এখানে একটা আছে, এখানে একটা আছে, আর জিরো রো শেষে আছে, জিরো রো শেষে অবশ্যই থাকতে হবে। তো নন জিরো রো গুলোর ভিতরে আমরা দেখতেছি যে এটার এই এই রোটার প্রথম এলিমেন্ট, নন জিরো এলিমেন্ট হলো ওয়ান, এটা একটা লিডিং ওয়ান। তারপরে রোটার প্রথম নন জিরো এলিমেন্ট আমরা বাম পাশ থেকে যেতে যেতে দেখলাম যে এটা একটা ওয়ান, এটাও একটা, তাহলে এটা একটা লিডিং ওয়ান। এর উপরে নিচে যদি আমরা দেখি, উপরে নিচে সব জিরো, তাহলে অবশ্যই এটা রিডিউসড রো ইচেলন ফর্মে আছে। এই ম্যাট্রিক্সে আমরা দেখব যে নন জিরো রো আছে দুইটা, কোনো জিরো রো নাই, থাকলে সেটা নিচে থাকতো। তো প্রথম এলিমেন্ট এখানে অবশ্যই ওয়ান আছে, তাহলে এটা একটা লিডিং ওয়ান। তারপরে রোতে হিসাব করলে প্রথম বাম দিক থেকে আসলে প্রথম নন জিরো এলিমেন্ট ওয়ান আছে, তাহলে এটাও একটা লিডিং ওয়ান। তাহলে এই লিডিং ওয়ান এবং এই লিডিং ওয়ানের উপরে নিচে যদি আমরা দেখি, তাহলে দেখবো যে সবই উপরে নিচে বাকিগুলো জিরো আছে, তাহলে এটা একটা রিডিউসড রো ইচেলন ফর্ম। তারপরে এটা যদি দেখি, এখানে আমাদের নন জিরো রো আছে শুধুমাত্র একটা, অবশ্যই নিচে আছে, সরি জিরো রো আছে একটা, এটা নিচে দেয়া আছে, নন জিরো রো আছে তিনটা। এই তিনটার ভিতরে এই আমাদের প্রথম রো এর ভিতরে প্রথম এলিমেন্টটা হলো ওয়ান, তাহলে এটা একটা লিডিং ওয়ান। দ্বিতীয় রো এর ভেতরে প্রথম এলিমেন্ট আমরা বাম পাশ থেকে আস্তে আস্তে দেখতেছি যে এখানে একটা আছে ওয়ান, তাহলে এটা একটা লিডিং ওয়ান, এটা একটা লিডিং ওয়ান। তারপরে তিন নাম্বার রো এর ভিতরে আমরা বাম পাশ থেকে যদি আসতে থাকি, নন জিরো এলিমেন্ট যদি খুঁজতে থাকি, তাহলে দেখবো যে এখানে একটা আছে, তাহলে এটাও একটা আমাদের লিডিং ওয়ান। তাহলে আমাদের লিডিং ওয়ান আছে তিনটা, একটা দুইটা তিনটা, সবগুলো লিডিং ওয়ান। নিচের লিডিং ওয়ান অবশ্যই উপর লিডিং ওয়ান থেকে ডান পাশে আছে, এবং এর উপরে আর নিচে এই লিডিং ওয়ান যে যে কলামে আছে সেই কলামের উপরে এবং নিচে বাকিগুলো জিরো, তাহলে অবশ্যই রিডিউসড রো ইচেলন ফর্ম। জিরো ম্যাট্রিক্স সম্বন্ধে এর আগের ভিডিওতে আমরা বলেছি যে জিরো ম্যাট্রিক্স থাকলে সেটা আসলে অটোমেটিক্যালি রিডিউস প্রচলন ফর্ম, অটোমেটিক্যালি চারটা শর্ত ফিল আপ করে। এই ম্যাট্রিক্সের ভিতরে যদি দেখি আমরা যে নন জিরো রো আছে দুইটা, কোনো জিরো রো নেই, এবং এটা আমাদের একটা লিডিং ওয়ান, এটা একটা লিডিং ওয়ান। তো এই কলামের যদিও লিডিং ওয়ান ছাড়া বাকি একটা আছে সেটা জিরো, কিন্তু এই কলামে লিডিং ওয়ান ছাড়া বাকি যে একটা এলিমেন্ট আছে -7, সেটা কিন্তু জিরো না, এখানে -7 আছে। তাহলে আমরা বলতে পারবো যে এটা প্রথম তিনটা শর্ত ফিল আপ করছে, শুধুমাত্র এই ওয়ানের কারণে, ওয়ানের উপরে -7 থাকার কারণে চার নম্বর শর্তটা ফিল আপ করেনি, তাহলে এটা শুধুমাত্র ইচেলন ফর্ম। তাহলে এই আমাদের এই ম্যাট্রিক্সগুলো এখানে উপরে চারটা আর নিচের এই দুইটা, এই ছয়টা ম্যাট্রিক্স আমরা দেখলাম রিডিউসড রো ইচেলন ফর্ম। আমরা এটাও দেখছিলাম যে সকল রিডিউসড রো ইচেলন ফর্ম অটোমেটিক্যালি রো ইচেলন ফর্ম। তাহলে প্রথম যে ছয়টা আছে, এই ছয়টা হলো আমাদের অ্যান্সার হবে বোথ, এরা রিডিউসড রো ইচেলন ফর্মও আবার ইচেলন ফর্মও। তবে এই যে সাত নম্বরে যেটা আছে সেটা শুধুমাত্র
ইচেলন ফর্ম। তারপরে দুই নম্বরে আমরা যদি দেখি এই ম্যাট্রিক্সটাতে জিরো রো নিচে আছে, নন জিরো রো উপরে দুইটা, প্রথম এলিমেন্টগুলো ওয়ান, অর্থাৎ এটা লিডিং ওয়ান, এটা লিডিং ওয়ান, নিচে লিডিং ওয়ানটা উপরে লিডিং ওয়ানের চেয়ে ডান পাশে আছে। তবে এই লিডিং ওয়ানগুলো যে কলামে আছে সেই কলামে আমরা সবগুলো জিরো দেখতে পারতেছি না, শুধুমাত্র এই জায়গাটার কারণে। তার মানে এই টুটা, এটা যদি জিরো হতো তাহলে আসলে চার নম্বর শর্তটা ফিল আপ করতো, যেটা যার কারণে এটা চার নম্বর, এখন এটা চার নম্বর শর্ত ফিল আপ করেনি, তাহলে আমাদের এটা শুধুমাত্র ইচলন ফর্ম। এটা যদি দেখি যে আমাদের নন জিরো রো আছে তিনটাই, কোনো জিরো রো নেই, তাহলে এই এই রোতে ফার্স্ট এলিমেন্ট হিসেবে ওয়ান আছে, তাহলে এটা লিডিং ওয়ান। এই রোতে ফার্স্ট এলিমেন্ট হিসেবে, নন জিরো এলিমেন্ট হিসেবে ওয়ান আছে, এটাও একটা লিডিং ওয়ান। কিন্তু এই রোতে ফার্স্ট নন জিরো এলিমেন্ট কিন্তু আর ওয়ান নেই, টু। এটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে যে আমরা যখন এখানে দেখতেছি, এখানে কিন্তু আমরা বাম পাশ থেকে যখন দেখতেছি দেখতেছি যে এটা ফার্স্ট এলিমেন্ট টু। এটা অনেকগুলো আরো রুলস ভায়োলেট করে। তো প্রথমেই যেটা দেখতেছি যে এটা ওয়ান হওয়ার কথা ছিল ফার্স্ট নন জিরো এলিমেন্টটা, সেটা ওয়ান হয়নি, এটা ভায়োলেট করে। আরেকটা ভায়োলেট করে যে এই পাশে যে লিডিং ওয়ান যেটা বলতেছি সেটার নিচে একটা ভ্যালু চলে আসছে, তাহলে এটাও ভায়োলেট করে। আসলে এটা রিডিউসড রো এচেলন ফর্মও হয় না, ইচেলন ফর্মও হয় না, এটা কোনো ফর্মই হয় না, তাহলে এটা বাদ। তারপরে আমরা যদি এটা দেখি, এখানে অবশ্যই জিরো রো একটা আছে নিচে, নন জিরো রো উপরে দুইটা, এটা আমাদের লিডিং ওয়ান, এটা আমাদের লিডিং ওয়ান। তো আমরা দেখতেছি যে এটার নিচে সব জিরো, কিন্তু এটার নিচে জিরো হলো উপরে জিরো না। তো নিচে যেহেতু জিরো উপরে জিরো না, তার মানে আমরা বলতে পারতেছি যে এটা আমাদের ইচেলন ফর্মে আছে, রেডিউসড রো ইচেলন ফর্মেটে নাই। এটা যদি দেখি আমাদের জিরো রো নিচে আছে, নন জিরো রো দুইটা উপরে আছে, এটা আমাদের লিডিং ওয়ান, এটা আমাদের লিডিং ওয়ান, লিডিং ওয়ান গুলো নিচে অবশ্যই সব জিরো আছে, কিন্তু উপরে এটাতে জিরো নাই, তার মানে এটাও আমাদের ইচেলন ফর্ম হবে, রো ইচেলন ফর্ম হবে, কিন্তু রিডিউসড রো ইচেলন ফর্ম হবে না। একই রকম ভাবে এটাও আমাদের ইচেলন ফর্ম হবে, রিডিউসড রো ইচেলন ফর্ম হবে না। তারপরে যদি এটা দেখি যে আমাদের জিরো রো আছে শেষে, নন জিরো রো আছে উপরে, তো এখানে আমাদের দেখতেছি যে এটা হিসেবে, এটা যদি আমরা দেখি যে প্রথম এলিমেন্টটা হলো নন জিরো এলিমেন্ট ওয়ান, ঠিক আছে, কিন্তু পরেরটাতে আমরা দেখছি যে নন জিরো এলিমেন্ট ওয়ান, ঠিক আছে, কিন্তু এটা আবার এই ওয়ানের নিচে হয়ে গেছে। তো ওয়ানের নিচে হলে হবে না, আমাদের লিডিং ওয়ানগুলো থাকতে হবে কোথায়, যে এটার ডান পাশে, অর্থাৎ এটাকে যদি থাকতেই হতো তাহলে এটাকে থাকতে হতো এখানে। তো যেহেতু এখানে আছে, অটোমেটিক্যালি আমরা দেখতেছি যে এটাকে যদি লিডিং ওয়ান ধরি, নিচের গুলোও সব জিরো হয় না, আবার পরবর্তীতে এটাও লিডিং ওয়ান হয় না, কারণ এই লিডিং ওয়ানটা বাম পাশে আছে, অর্থাৎ এটা রো ইচেলন ফর্মও হয় না, রিডিউসড রো ইচেলন ফর্মও হয় না, কোনোটাই হয় না। তারপর এখানে যদি দেখি নন জিরো রো আছে দুইটা, এটার প্রথম এলিমেন্ট এটা লিডিং ওয়ান, তারপর এটার প্রথম এলিমেন্ট হিসেবে এটা এটা হলো লিডিং ওয়ান, উপরে নিচে সব জিরো, তার মানে এটা রিডিউসড রো ইচেলন ফর্ম এবং ইচেলন ফর্ম দুইটাই। তারপরে আমরা এক্সারসাইজ 3 এবং 4 দেখব। সাপোজ দ্যাট অগমেন্টেড ম্যাট্রিক্স ফর এ লিনিয়ার সিস্টেম হ্যাজ বিন রিডিউসড বাই রো অপারেশনস টু দ্য গিভেন রো ইচেলন ফর্ম, সলভ দ্য সিস্টেম। এর এর আগের ভিডিওতে আমরা কিছু উদাহরণ দেখছিলাম, সেখানে দেয়া ছিল যে রো অপারেশন, এলিমেন্টের রো অপারেশন করে রিডিউসড রো ইচেলন ফর্মে দেয়া ছিল। এখানে কিন্তু রিডিউসড রো ইচেলন ফর্মে দেয়া নেই, এখানে রো ইচেলন ফর্মে দেয়া আছে, তো সিস্টেমটাকে সলভ করতে হবে। তো এর এখানে অঙ্কগুলো একটু বড়, এর ভেতরে আমি একটা মাত্র করে দিচ্ছি, একটু বড়টা করে দিচ্ছি, এটা করে দিচ্ছি, আর বাকিগুলো নিজেদের ট্রাই করতে হবে। অঙ্কগুলো একটু উঠিয়ে নেওয়ার জন্য এখানে একটু বিরতি দিচ্ছি, খাতায় উঠিয়ে রাখতে হবে। এগুলো আমাদের চার নাম্বারে এই চারটা অঙ্ক আছে। তো আমরা তিনের সিটা দেখতেছি, তিনের সির ভিতরে এখানে যে ম্যাট্রিক্সটা প্রশ্ন দেওয়া ছিল সেটা এখানে উঠালাম,
তো এটাকে যদি অগমেন্টেড ম্যাট্রিক্স ধরি, তাহলে এই অগমেন্টেড ম্যাট্রিক্স এর করসপন্ডিং লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার সিস্টেমটা কি হবে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা হবে, এই অগমেন্টেড ম্যাট্রিক্স এর সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা হবে এটা, এই যে ওয়ান এর সাথে, এই ওয়ান একটা লিডিং ভেরিয়েবল, এটা একটা লিডিং ভেরিয়েবল, এটা একটা লিডিং ভেরিয়েবল, এটা একটা লিডিং ভেরিয়েবল, তাহলে এখানে আমাদের লিডিং ভেরিয়েবল আছে তিনটা। তো পুরোটাকে যদি আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে কনভার্ট করি, তাহলে আমরা দেখতেছি যে এটা, সরি, এগুলো লিডিং ভেরিয়েবল না, এগুলো হলো লিডিং ওয়ান আমাদের। তো এখানে আমাদের লিডিং ওয়ান আছে তিনটা। তো এই পুরো সিস্টেম, এই অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে যদি আমি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে কনভার্ট করি, তাহলে দেখবো লিডিং ভেরিয়েবল আছে এখানে এক্স ওয়ান, তারপরে এক্স থ্রি, তারপরে এক্স ফোর, আর শেষে একটা রো আছে জিরো রো, তাহলে সেটাকে আমরা অমিট করতেছি, সেটাকে আর এখানে লিখলাম না। তাহলে এই করসপন্ডিং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আমরা পেলাম। তো এর ভেতরে লিডিং ভেরিয়েবল গুলো হলো এক্স ওয়ান, এক্স থ্রি আর এক্স ফোর। তাহলে আমাদের ফ্রি ভেরিয়েবল গুলো কি হবে, যেগুলো এক্স ওয়ান, এক্স থ্রি, এক্স ফোর বাদে যেগুলো আছে, এক্স টু এটা একটা ফ্রি ভেরিয়েবল, আর এক্স ফাইভ এখানে তিন জায়গাতেই আছে, তাহলে এটা একটা ফ্রি ভেরিয়েবল। তাহলে ফ্রি ভেরিয়েবল গুলোকে অপোজিট পাশে নিয়ে নিবো আর লিডিং ভেরিয়েবল ইজ ইকুয়াল টু লিখবো। তাহলে সলভিং ফর দ্য লিডিং ভেরিয়েবলস, তাহলে এক্স ওয়ান ইকুয়াল টু, এই ইকুয়েশন থেকে আমরা এক্স ওয়ান কে রেখে বাকিগুলোকে সমান সমান অপোজিট পাশে নিয়ে নিবো, এই পুরোটাকে অপোজিট পাশে নিয়ে নিচ্ছি, তাহলে এক্স ওয়ান ইজ ইকুয়াল টু আমাদের এটা আসে। আবার এখানে এক্স থ্রি কে রেখে বাকিগুলোকে অপোজিট পাশে নিয়ে নিচ্ছি, তাহলে এক্স থ্রি ইজ ইকুয়াল টু আমাদের এটা আসবে। আর এখানে এক্স ফোর যেহেতু লিডিং ভেরিয়েবল, এটাকে রেখে বাকি এই অংশটাকে অপোজিট পাশে নিয়ে নিচ্ছি, তাহলে আমাদের সিস্টেমটা এরকম দাঁড়াবে। এখন খেয়াল রাখতে হবে যে এগুলো হলো আমাদের লিডিং ভেরিয়েবল, তাহলে লিডিং ভেরিয়েবল গুলো সমান সমানের অপোজিট পাশে থাকতে পারবে না। তো আমরা দেখতেছি যে এক্স থ্রি একটা লিডিং ভেরিয়েবল, কিন্তু এখানে আমাদের এক্স থ্রি আছে, আবার এক্স ফোর একটা লিডিং ভেরিয়েবল, কিন্তু আমাদের এখানে এক্স ফোর আছে। তাহলে আমরা কি করব, যে এই এক্স ফোর ইজ ইকুয়াল টু যে ভ্যালুটা, সে ভ্যালুটা নিয়ে এক্স ফোরের যে ভ্যালুটা, এই ভ্যালুটা নিয়ে আমরা এক্স ফোরের জায়গায় বসিয়ে দিব, তাহলে আর এখান থেকে এক্স ফোরটা থাকবে না, এক্স ফোরটা চলে যাবে। তার পরবর্তীতে এক্স থ্রি ইকুয়াল টু যেটা আসবে, সেই এক্স থ্রির জায়গায় আমরা, এই এক্স থ্রির জায়গায় আমরা সেই ভ্যালুটা বসিয়ে দিব, তাহলে আর সমান সমানের পাশে এক্স থ্রি থাকবে না, অর্থাৎ লিডিং ভেরিয়েবল সমান সমানের ডান পাশে থাকবে না, শুধুমাত্র ফ্রি ভেরিয়েবল থাকতে হবে। তাহলে এটাই বলছি এখানে পরবর্তী এই কাজটা করছি, যে পুটিং এক্স ফোর ইজ ইকুয়াল টু নাইন মাইনাস থ্রি এক্স ফাইভ ইন সেকেন্ড ইকুয়েশন। তাহলে এই দুই নাম্বার ইকুয়েশনে এক্স ফোর এর জায়গায় এই পুরো ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে দুই নাম্বার ইকুয়েশন থেকে আমাদের এই ক্যালকুলেশন করলে এই জিনিসটা আসবে, এখান থেকে আমাদের লিডিং ভেরিয়েবলটা দূর হয়ে গেল। তারপরে আবার তাহলে আমাদের নতুন সিস্টেমটা এরকম দাঁড়ালো, এখান থেকে আবার আমাদের টার্গেট হলো এক্স থ্রি কে এলিমিনেট করব। তাহলে এই পুটিং এক্স থ্রি ইজ ইকুয়াল টু মাইনাস ফোর মাইনাস থ্রি এক্স ফাইভ ইন দ্য ফার্স্ট ইকুয়েশন, তাহলে ফার্স্ট ইকুয়েশন এক্স থ্রির জায়গায় আমরা এই ভ্যালুটা বসিয়ে দিব, তাহলে এখান থেকে আমাদের এক্স থ্রিটা চলে যাবে, তাহলে ফ্রি ভেরিয়েবল গুলো সব চলে যাবে, তাহলে আমাদের এই পুরো সিস্টেমটা আবার নতুন করে কনভার্ট করে এই সিস্টেমে চলে আসবে। তাহলে এখানে আমরা দেখতেছি এখন যে সমান সমান এই পাশে শুধুমাত্র ফ্রি ভেরিয়েবল আছে এক্স টু এক জায়গায় আর এক্স ফাইভ তিন জায়গায়। তাহলে এখানে এটা বলা হলো যে হেয়ার এক্স টু অ্যান্ড এক্স ফাইভ আর ফ্রি ভেরিয়েবলস। তো খেয়াল রাখতে হবে যে আমরা এই অঙ্কটা যেটা করলাম সিস্টেমে, যেটা কনভার্ট করলাম, যে এটা আমাদের ইচেলন ফর্মে ছিল, এটা কিন্তু রিডিউসড রো ইচেলন ফর্মে ছিল না। রিডিউসড রো ইচেলন ফর্মে থাকলে হয়তো এত কষ্ট করা লাগতো না, এই পাশে যে আমরা এগুলোকে দূর করতেছি, এই পাশ থেকে লিডিং ভেরিয়েবলগুলোকে দূর করতেছি নিচের ভ্যালুগুলোকে বসিয়ে, যদি আমাদের এই রিডিউসড রো ইচেলন ফর্মটা দেওয়া থাকতো, যেটা আমরা এর আগের ভিডিওতে দুই তিনটা উদাহরণ দেখছি, সেখানে কিন্তু এগুলো কাজ করা লাগেনি, কারণ সেটা ছিল রিডিউসড রো ইচেলন ফর্ম। আর এখানে আমাদের যেটা দেয়া আছে এটা হলো আমাদের রো ইচেলন ফর্ম, রো ইচেলন ফর্মের কারণে এই কয়েকটা কাজ আমাদের করা লাগতেছে। তো এই কারণে আমরা যখন অঙ্ক সমাধান করব, ইচেলন ফর্ম না করে যদি আমরা রিডিউসড রো ইচেলন ফর্মে কনভার্ট করি, তাহলে আমাদের সবচেয়ে বেস্ট হবে, সেটা আমরা এর পরবর্তীতে আরো দেখব যে ইচেলন ফর্মের বদলে রিডিউসড রো ইচেলন ফর্মে কিভাবে কনভার্ট করতে হয়। তো এটা আমরা আগে শেষ করে নিই, যে লাস্ট পর্যন্ত আমাদের এখানে এক্স টু এবং এক্স ফাইভ হিসেবে ফ্রি ভেরিয়েবল পেয়েছি। তাহলে অ্যাসাইনিং আরবিটারি ভ্যালু যে টি এবং আর টু এক্স টু অ্যান্ড এক্স ফাইভ, তাহলে এক্স টু এর জায়গায় আমরা টি বসাচ্ছি, এক্স ফাইভ এর জায়গায় আমরা আর বসাচ্ছি, তাহলে আমাদের এই যে সিস্টেমটা আছে সেটা কি দাঁড়ায়। তাহলে এখানে এক্স টু আছে, এখানে এক্স ফাইভ আছে, টি আর বসিয়ে দিচ্ছি, এই যে টি আর বসিয়ে দিলাম, তাহলে এক্স ওয়ান ইজ ইকুয়াল টু আমাদের এটা হয়ে গেলো, এক্স টু ইজ ইকুয়াল টু টি ধরেছিলাম, সেটা সিরিয়ালি যেহেতু লিখতে হবে, তাই এখানে এক্স টু ইকুয়াল টু টি লিখে দিলাম।
আবার x3 ইজ ইকুয়াল টু এই যে এখানে x5 এর জায়গায় আর বসানো হয়েছে, x4 এর বেলাও এখানে x5 এর জায়গায় আর বসানো হয়েছে, আর x5 ইকুয়াল টু 8 তো আমরা ধরে নিলাম। তাহলে এই হলো আমাদের জেনারেল সলিউশন অফ দ্য সিস্টেম, যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমের একটা জেনারেল সলিউশন। তাহলে দিস প্যারামেট্রিক ইকুয়েশন ইজ দ্য সলিউশন সেট। তাহলে এখানে আমাদের অঙ্ক শেষ হয়ে গেল। তো খেয়াল রাখতে হবে যে এই যে আমরা রো এচেলন ফর্ম করার কারণেই আসলে অঙ্কটা একটু বড় হয়েছে এখানে এসে, যদি আমাদের রিডিউসড রো এচেলন ফর্ম থাকতো তাহলে হয়তো অঙ্কটা আরো ছোট হতো। তাহলে এই ভিডিওতে এখান পর্যন্তই শেষ।